নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি এআরভিউ মোড়ে। প্রথমেই খবর সময় বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং পাশাপাশি এও জানিয়ে রাখি যে যারাই প্রতিমা নিরঞ্জন করতে আসছেন বা অথবা যারা বিসর্জন দেখতে আসছেন তারা কিন্তু নিজেদের সুরক্ষার কথা মাথায় রাখবেন, মাস্ক এবং সামাজিক দূরত্ব যতটা সম্ভব বজায় রাখবেন। আমরা সরাসরি সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে একে একে। কিন্তু সমস্ত একে একে কিন্তু সমস্ত পূজক উদ্যোক্তারা এগিয়ে আসছেন তাদের প্রতিমা নিয়ে। এবং একে একে কিন্তু সমস্ত পুজোর উদ্যোক্তারা ক্লাব থেকে শুরু করে যে সমস্ত বাড়ির পুজোগুলো রয়েছে সমস্ত পূজায় কিন্তু এগিয়ে আসছে বিসর্জনের উদ্দেশ্যে। সরাসরি খবর সময় বাংলায় সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলায় এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলায় আমরা চিত্র তুলে ধরছি প্রতিমা নিরঞ্জনের। একে একে কিন্তু ছোট বড় সমস্ত পুজো উদ্যোক্তারা এগিয়ে আসছে মহানন্দা লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে প্রতিমা নিরঞ্জন করতে। Thank you.
আমরা এই মুহূর্তে চিত্র তুলে ধরছি স্বস্তিকা যুবক সংঘ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের সরাসরি চিত্র খবর সময় বাংলার মাধ্যমে। স্বস্তিকা যুবক সংঘ ক্লাবের প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে নিরঞ্জন ঘাটের উদ্দেশ্যে, লালমোহন মৌলিক ঘাটের উদ্দেশ্যে। সরাসরি কত সময় বাংলায় সেই চিত্র তুলে ধরছি আমরা। আজ কিন্তু আমাদের সকলের মা দুর্গা মায়ের যাওয়ার পালা, বাঙালির আবারও এক বছরের অপেক্ষা শুরু বলা যেতে পারে আজ থেকেই। একে একে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য
নিয়ে আসা হচ্ছে লালমোহন পণ্ডিত নিরঞ্জন ঘাটের দিকে। একে একে কিন্তু সমস্ত প্রতিমা লালমোহন যতই রাত বাড়ছে ততই কিন্তু ভিড়ও বাড়ছে। ধীরে ধীরে সন্ধ্যা বাড়তে কিন্তু ভিড় বাড়ছে। যে সমস্ত দর্শনার্থীরা আজ প্রতিমা নিরঞ্জনের জন্য এসেছেন অথবা প্রতিমা নিরঞ্জনের জন্য এসেছেন অথবা যারা আজকের এই বিসর্জনের অথবা যারা আজকের এই বিসর্জন দেখতে এসেছেন, অথবা যে সমস্ত দর্শনার্থীরা আজ বিসর্জন দেখতে এসে পৌঁছেছেন, তাদের উদ্দেশ্যে খবর সময় বাংলার পক্ষ থেকে আরো একবার জানাই যে এখনো পর্যন্ত কিন্তু করোনা চলে যায়নি, কোভিড বিধিনিষেধ রয়েছে। সেই জন্য সকলেই মাস্ক ব্যবহার করুন এবং নিজের স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। সকলকে জানাই শুভ বিজয়া। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে, এবং এয়ারভিউ মোড় থেকে কিন্তু সরাসরি চিত্র আমরা তুলে দেখছি আপনাদের সামনে। ধীরে ধীরে যতই সন্ধ্যা বাড়ছে ততই কিন্তু ভিড়ও বাড়ছে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং পাশাপাশি এয়ারভিউ মোড়ে। এই মুহূর্তে এয়ারভিউ মোড় থেকে সরাসরি চিত্র আমরা তুলে ধরলাম আপনাদের সাথে। আজ সন্ধ্যা থেকে রাত আমরা কিন্তু এই এয়ারভিউ মোড় এবং লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে জড়িত থাকবো আপনাদের সাথে। সেই জন্য চোখ রাখুন খবর সময়তে, দেখতে থাকুন খবর সময় বাংলা। আমরা সরাসরি চিত্র তুলে ধরবো।